তো প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আমার আগে যেন চলে যায় এই দোয়া করি এখন খালি না আপনি এভাবে বলেন না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনি মেয়েকে ভালো করে দেয় রত্না পাগলি নিয়ে অনেক কাজ করছি এই পরিবেশে আমরা আসলে রত্নাকে অনেক চেষ্টা করলাম ভালো করার জন্য কিন্তু আসলে পরিবেশটা এতই মানে এমন একটা অবস্থান আছে যে আমরা ওর জন্য আসলে সব কিছু করেও কিছু করতে পারলাম না তো আজকে আপনার নতুন এক কাজে খুঁজে আসলাম আসলে তার দুর্বিষহ কষ্টের জীবনটাই আপনার মাঝে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকবেন কথা নয় আমরা চলে যাচ্ছি সেই পাগলির বাড়িতে আপনি বাইক আর কেউ আছে দর্শক আমরা এখানে আসছি সেই ছোট্ট মেয়ের খোঁজে যে মেয়েটা মানসিক ভারসাম্যহীন তো প্রিয় দর্শক এই মেয়েটার জীবনে এতটাই কষ্ট সেই কষ্টের টুকরে আপনি আমাকে তুলে ধরবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকি আমি তো যেদিক দিয়ে মানসিকে ভিডিও করতে যাই তো একদিন দেখি আপনি মেয়ে দেখেছি রাস্তায় ঘোরাঘুরি করতে মেয়েটার মুখ দেখে দেখার পরে আমার খুব মায়া হয় তো আমি আজকে খোঁজ নিয়ে আপনার এই বাড়িতে আসলাম জানতে পারলাম আপনারই মেয়ে তো আপনার মেয়ে কোথায় এখন তো এই জাগ দেওয়া যাবে আসবে আপনি প্রিয় দর্শক ফ্যামিলি এখানে আসবে আপনি এখানে আসবে তো প্রিয় সুপ্রিয় দর্শক আজ আসলে আমরা ফ্যামিলিকে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে এই মায়ের ছোট্ট একটা মেয়ে কাকি আপনি মেয়ে কোনো ছোট মনে হচ্ছে তো আর বয়স কি কেমন এখানে আসো আপনি এখানে আসো সমস্যা নেই এখানে তুমি আমার কাছে থাকো কি বলবো যে বয়স কিন্তু 22 বছর অনেক বয়স কিন্তু দেখে এই আপুকে দেখে কিন্তু বোঝার উপায় নাই কথা বলতে পারে না এই যে ওনার যে অবস্থা এখন ওনাকে ট্রিটমেন্ট করেন নাই ডাক্তারকে দেখান নাই হাসপাতালের ডাক্তারকে দেখে গেছে এখানে দেখে গেল কিছু করলো না আপনি মানসিক হাসপাতালে নিয়েছেন এত মানসিক হাসপাতাল নিয়ে তো লাভ নাই এই তো শারীরিক ডাক্তার কি করতে পারে না লিজা কি করবে কিছু তো করতে পারে না সবাই এখানে আপনার সবাই যারা আছেন সবাই দেখছেন ছোটবেলা থেকেই এই অবস্থা এই মা কিন্তু আজকে আসলে অনেক হতাশার মধ্যে তার মেয়েকে নিয়ে
মেয়েটা মুখে যে ইয়ে বের হচ্ছে আপনি একটা ন্যাকড়া দিবেন না ন্যাকড়া দিয়ে মুখ রাখে না বাবা আনা তো কিছু খাবে না মুসা দোয়া লাগবে কিচ্ছু পায় না মুসা দোয়া লাগবে মুসা দিব খাবো খাওয়া দিব সব কিছু নিজে পাওয়া লাগবে কিচ্ছু পায় না তো কিচ্ছু পায় না তো এই নিয়ে কি আপনি ডাক্তারকে দেখানো উচিত আমার মনে হয় ডাক্তার একটু সলিউশন দিয়ে দিত ওনাকে ওনাদের বললে অবশ্যই কোনো চিকিৎসা পাওয়া যেত কিন্তু আপনি চিকিৎসা হাসপাতাল থেকে বড় ডাক্তার আসছিল বললো যে এখন ওরকম চিকিৎসা নেই আর বড় ডাক্তার দিয়ে দেখেছিলেন হ্যাঁ হাসপাতালে বড় ডাক্তার শুধু যে আপনি মা হয় দিনের পর দিনে যে এত কষ্ট কষ্ট তো করি কষ্ট কি করবো পাগল হোক ছাগল হোক তারপর সন্তান খেলা দেওয়া যায় না তবু মানুষের কথা সহ্য করে এখন খাবার নিয়ে গেলে খাবার দিয়ে হাত থেকে লিখলে খাবার লিখলে এনে আবার খাবার দিলে সেটা খায় না আসলে এই মা কতটুকু করবে জন্মের পর থেকে এই মা পরম আগ্রহে কিন্তু এই তার মেয়েকে বড় করে তুলতেছে কিন্তু আজকে কিন্তু শারীরিক প্রতিবন্ধীর কারণে তার বয়সটা বাড়েনি দেখেন কিন্তু দর্শক আপনারা দেখতেছেন যে মেয়ে কিনে কী অবস্থায় মেয়েটা কীভাবে আছে আজকে একদিন নয় প্রায় বাইশটা বছর এই মা কিন্তু এভাবে চলতেছে বড় আশা নিয়েছে হয়তো তার মেয়ে যদি কোনোভাবে ভালো হয়ে যেত যাই না কি হবে নেক্সট টাইমে আসলে ইমোশনাল যে আপু তারই বড় আপু হাজার হলো বোন বোনের যে মায়া যে ভালোবাসা আজকে তার বোন যদি স্বাভাবিক থাকতো হয়তো দুর্গুণ এভাবে একসঙ্গে হাসি খুশি থাকতে পারতো কিন্তু একটা বোন আজকে শারীরিকভাবে প্রতিবন্ধী আজকে এই মা বড় হতাশায় মনটাও বোনের ভালোবাসা যে কী জিনিস সেই বোনটা ছোটো বোনটা আজকে জানে না কিন্তু ভালোবাসা কী জিনিস সেটা বোঝে না তো যাই হোক কাকি আপনার মনে করেন না যে আপনি মেয়ে আজকে এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনি মেয়ের সংসারে সুখ দিয়ে দেয় প্রিয় দর্শক চারটি মেয়ের মধ্যে দুই নম্বর মেয়েটা প্রথম মেয়েটা বিয়ে হয়েছে তৃতীয়টা এবং চতুর্থটা বিয়ে হয়েছে দ্বিতীয়টা মানসিক প্রতিবন্ধী বিয়ে দিতে পারেন না বিয়ে হবে কীভাবে যে অবস্থা আসলে চালানোই তো কঠিন আপনার তো দেখতেই পাবেন তো হয়তো মা দেখে রাখতে পারছে সে অন্য কোনো জায়গায় গেলে হয়তো কেউ দেখা থাকবে না যাওয়ার সম্ভাবনা তো প্রিয় দর্শক আপনার দোয়া করবেন আমার আগে যেন চলে যায় এই দোয়া করি এখন খালি না আপনি এইভাবে বলেন না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনার মেয়েকে ভালো করে দেয় মানুষ কি ভালো হয় না আল্লাহ কি মিরাক্কেল ঘটায় অনেক কিছু করে না আল্লাহ তো সব পারে আল্লাহ না ওইটা বলে কি জানি না জানি না কি হবে মরে যায় কোন অর্থ দুঃখ শুনে থাকতে না দেখেন তো কেউ না ছিল খালি তো আজকে প্রিয় দর্শক কি বলবো এই মা কতটা হতাশ জীবন নিয়ে এই কথাগুলো বলতেছে যে সবার আগে যেন চলে যায় কেনই কথা বলে কোনো মা কি বলতে পারে আজকে বড় কষ্ট বড় ব্যথা নেই কিন্তু এই মা তার আগে যেন মেয়েটা চলে যায় হয়তো যদি মায়ে চলে যায় এ মেয়ে থেকে যায় এ মেয়েকে কে দেখবে কে তার পাশে থাকবে কে তার দায়ভার নেবে আসলে পৃথিবীটা অনেক কঠিন আমরা আজ রত্না পাগলি কিনে পড়ে আছি রত্না পাগলি দুটো সন্তানকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি তাকে তাদের ভালো রাখার জন্য আমি ওই বস্তু থেকে বের হয়ে আসছি আসলে অনেক চেষ্টা করছি
এক আমেরিকান আপনি ওনাদের 15,500 টাকা দিয়েছিলেন, আমি ওনাদের বাজার খরচ এবং নামে পোশাকের জন্য নিয়ে গেছিলাম, কিন্তু ওইখানে ওই মোটা মহিলা এইগুলো সহ্য করতে না পেরে আমাদেরকে ওখান থেকে মানে অপমান করে বের করে দেয়। তো আসলে আমরা ওই পরিবেশে আর চাচ্ছি না এরকম ভাবে। মোটা মহিলার নাম নাই। তো মোটা মহিলা বললে সবাই চিনবে। আসলে প্রিয় দর্শক মাইন্ড করবেন না, আমি কথাটা বলতেছি, উনি আপনারা সবাই মোটা মহিলার নামই চেনেন আর জানেন ওনার টাকানোর অবস্থা এবং কথা বলার ধরনটা কেমন। তো আমরা এই টাকাগুলোই আমরা বিভিন্ন অসহায় মানুষের মাঝে কিছু কিছু করে বিলিয়ে দেবো 15,500 টাকার মধ্যে। আজকে এই পাগলিকে আমরা 500 টাকা দিয়ে যাবো, আসলে আসলে সবার মাঝে এইগুলো দিয়ে যাবো। আসলে যারা আছে অসহায় মানুষ রাস্তাঘাটে, অসংখ্য দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, সবার মাঝেই আমরা এগুলো পৌঁছা দেবো। তো প্রিয় দর্শক আপনার দোয়া করবেন, দোয়া করবেন এই ছোট্ট মেয়েটাকে। তাকে এই মেয়ে আপনার মেয়ের নাম কি? চামেলি। আজকে চামেলি সুন্দর একটা নাম, অথচ এই নামের সঙ্গে এই চামেলি আজকে পাগলি হয়ে আছে। চামেলি পাগলিকে আপনারা সবাই দোয়া করবেন, তাকে সাপোর্ট করবেন, আর তার জন্য যদি আপনারা কিছু করেন অবশ্যই আমরা তার কাছে পৌঁছায় দেব। তো ওকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, একটু বুঝতে পারবে? বলো দেখো, কেমন আছো তুমি? কিছু পারবে না, কিচ্ছু পারে না। তোমার নাম বলতে পারবা? নাম চামেলি? তোমার নাম চামেলি? না, এই যে দেখো, তাকাও তাকাও তাকাও, ভয় নাই ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই। শুনো শুনো, প্রিয় দর্শক দেখি চামেলি ভয় পাচ্ছে আসলে। আমরা চামেলিকে 15,500 টাকা দিয়ে রাখছি, আপনি আমাদের মধ্যে থেকে আমরা কিছু কিছু করে সবাইকে দিচ্ছি, আপনি চামেলিকে কিছু কিনে খাওয়াবেন। এটা আপনি রাখুন, ওনাকে কিছু দিবেন, ও যা খাইতে পারে তাই কিনে খাওয়াবেন। তো আমরা মাঝে মধ্যে আসি, চামেলি খবর নিয়ে যাবো, চামেলি কেমন আছে, কী অবস্থায় আছে আমি তুলে ধরবো। প্রিয় দর্শক আপনার চামেলি আপনি আজকে বয়স হলে কিন্তু আজকে মানসিক ভাষণ আজকে নিজেও করতে পারে না। তো অবশ্যই সবাই এই চামেলি পাখির পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন নতুন ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে তুলে ধরবো। ভালো থাকবেন, আল্লাহ।